সবাইকে স্বাগতম সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা পুলিশ কনস্টেবল পদের শারীরিক পরীক্ষায় ভালো করার জন্য সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই 12 ফুট রোপ ক্লাইম্বিং ইভেন্টে প্রচুর প্র্যাকটিস করছে সোলজার ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে। পুলিশ কনস্টেবল পদের জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার প্রস্তুতি কোচিং করতে যোগাযোগ করুন সোলজার ট্রেনিং একাডেমিতে। সাগর কোথায়? সাগরের একটু খেলা দেখি। সাগর তোমারটা দেখো, রোয়ানো দিছিস নাকি ওটা? না না, ওটা এখন দিস না, পারবি তো তোরা। না পারার তো কিছু নাই, মানুষই তো সব পারে, তাই না? কারণ সোলজার একাডেমিতে আসছে প্রস্তুতি নিয়ে পারার জন্য, তাই না? এমন তো না যে এটা আহামরি কঠিন কাজ। অন্য ছেলেরা যদি 12 ফিট উঠতে পারে, তোমরা পারবা না? মেয়েরাই পারতেছে, মেয়েদের 8 ফিট না? মেয়েরা যদি পারে তাহলে তোমরা পারবে না কেন? ঠিক কিনা? প্রতিদিন আগে এই যে ছোটটা দিতে হবে, প্রচুর পরিমাণে ছোটটা দিতে হবে। ছোটটা যখন দেওয়া শিখবা হাফ, তখন তুমি ফুল পুরাটা দেওয়া শিখবা, কি বুঝলা? তাই না? ওই যে সোহেলের ভাই মামা, তুমি যাও তো আরেকবার যাও তো তোমার বড়টা দেখি। দেখো ওর গ্রিপিং গুলো হেভি সুন্দর, গুড। দেখছো ওর গ্রিপিং গুলো কি সুন্দর, তাই না? একদম পারফেক্ট ছেলেটা। দাও ও তোমার একটা তালে দাও, খুব সুন্দর করছে। আরেকজন আসো, আরেকজন হাতটা দাও। আগে হাতটা দিতে হবে, তারপর ফুলটা এমনিতে পারবো। যারা ফুলটা দিতে পারো তারা তো পারোই আর কি, কোনো সমস্যা নেই, তাই না?